এবার একজন বাইক করে এসেছিল, ঘোড়াটা দেখে সে ভয়ে পালিয়েছে, আমাদের খবর দেয়। সেই মুহূর্তে আমরা তরফে ছুটে যাই, ছুটে গিয়ে যখন দেখি মহিলাটা বাচ্চাটা নিয়ে জল থেকে উঠে আসছে, যে দেখা যাচ্ছে বাচ্চাটা মারা গেছে, মহিলাটা প্রতিপক্ষ অবস্থায়। তারপরে গাড়িতে আস্তে আস্তে বললাম, দিদি বাড়ি কোথায়? না একটু বাড়ির নাম কী বললো? ওলমার, বিলাসপুর সাইডে ওলমার। তারপর বললাম স্বামীর নাম, স্বামীর নাম হচ্ছে চন্দন মাইতি, আর মেয়েটার নাম হচ্ছে শিবানী মাইতি, ওনার শ্বশুরের নাম হচ্ছে শঙ্কর মাইতি। তারপর তুমি এই অবস্থা এখানটা কী করে এলে? না আমাদের বাড়ির পাশে একজন মানে দিদির ভাই, বাড়ির পাশে যার ভাই বলছে আমি চলে আসছি, বলছে তোকে কাতি যাব, কাতি যাচ্ছি বলে তুমি ধর কাতি যাবে আমার সঙ্গে চার বাইকে, আমি ছেড়ে দেবো। তখন কাতি নিয়ে আসছি, কাতি নিয়ে আসার সঙ্গে সঙ্গে ষোলো রাস্তা ঢুকে ষোলো থেকে কিছু যাওয়ার পর মেয়েটা বলে এখানে কোথায় নিয়ে এসছো আমাকে, চলো আমি এখানে যাবো। না আমি রাস্তা যাবো না, এ রাস্তা আমার চিনা নেই, রাস্তা আমি কখনো দেখিনি। গিয়ে এক কিলোমিটার কাছাকাছি গিয়ে তারপরে একটা ফাঁকা জায়গা দাঁড় করে, টানির মোথা দাঁড় করার পর সেটাকে দাঁড় করে গিয়ে মেয়েটাকে বলছে তুমি উপরে চলো। সে বলছে কেন আমি উপরে যাবো? কেন উপরে না যাওয়ার জন্য, উপরে না যাওয়ার জন্য মেয়েটাকে ধরে খালে ফেলে দিয়েছি, সাইডে খাল তো ফেলে দিয়ে বাচ্চাটাকে ধরে গলা কেটেছি। গলা কাটার পর কী দিয়ে কেটেছে বলে অনুমান করছেন? ধারালো কোনো অস্ত্র দিয়ে? হ্যাঁ ছুরি দিয়ে, পুরো একবার পরিষ্কার বোঝা যাচ্ছে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটেছে বাচ্চাটা। গলা কাটার পর বাচ্চাটাকেও ফেলে দেয় জলের মধ্যে, তারপর উনি আবার জলে ঝাঁপ দেয় মেয়েটাকে মারার জন্য। সেই সময় একটা বাইক এসে খবর দেয় যে এরকম সেখানে একটা কিছু একটা হচ্ছে, আমি ভয়ে নামতে পারিনি, পালিয়ে এসছি। তখন আমরা গিয়ে যখন দেখি এই অবস্থা, বাচ্চাটাকে তুলে নিয়ে আসছি ম্যাডাম ওনার মা, যখন দেখি বাচ্চাটা মারা গেছে, আর উনি নার্ভাস অবস্থা, জল টল দিই, তারপর আমরা হাসপাতালে নিয়ে এসেছি। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ, বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।